হঠাৎ করে যদি কেউ হার্ট অ্যাটাক করে তাহলে তার জীবন বাঁচাতে আমাদের কি করা উচিত তা আমরা অনেকেই জানি না। বন্ধুরা, আজকে আমরা সে সম্পর্কেই জানব। তাহলে আর দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। হঠাৎ কেউ অসুস্থ হয়ে গেলে বা হার্ট অ্যাটাক করলে সেখানেই সঙ্গে সঙ্গে রিসাসিটেশন চিকিৎসা দিতে হয়। কিভাবে করতে হবে? রিসাসিটেশন করার জন্য প্রথমে রোগীকে সমতলের উপর চিত করে শোয়াতে হবে। এরপর একটি হাত প্রসারিত করে অন্য হাতের আঙ্গুল দিয়ে লক তৈরি করতে হবে। এরপর হাতের তালুর উঁচু অংশটি পাঁজরের নিচের অংশে ঠিক মাঝ বরাবর স্থাপন করতে হবে। এভাবে প্রতি সেকেন্ডে 2 বার জোরে জোরে চাপ দিতে হবে। সাথে খেয়াল রাখতে হবে হাতের কনুই যেন ভাঁজ না হয়। এমনভাবে চাপ দিতে হবে যেন বুকের উপর নিচ প্রতিবার 1.5 থেকে 2 ইঞ্চি দেবে যায়। এ পদ্ধতিতে 30 বার চাপ দিয়ে রোগীর মুখ দিয়ে বাতাস প্রবেশ করাতে হবে। দ্রুত রিসাসিটেশন শেষ করে রোগীকে হাসপাতালে নিতে হবে। সচেতন হন, সুস্থ থাকুন, সুন্দর জীবন যাপন করুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।